এক বছর ধরে ভালোবাসার সম্পর্ক, মাসখানেক আগে গোপনে বিয়ে হয় বলে দাবি প্রেমিকার। বিয়ের পর স্বামীর ঘরে ঠাঁই হয়নি, অন্তঃসত্ত্বা প্রেমিকার শ্বশুরবাড়ির লোকজন বাড়ির বউ বলে স্বীকৃতি দিতে নারাজ বলে অভিযোগ। স্ত্রীর মর্যাদা চেয়ে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসলেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া আজিমপুর গ্রামে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, 21 বছরের এক মহিলার সাথে 21 বছরের আরও বালির ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। প্রেমিকা জানান, মাসির ছেলের সাথে তার প্রথম বিবাহ হয়। মা বাবার সাথে দিল্লিতে থাকার সময় আরও বালির সাথে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তার অভিযোগ, মাসির ছেলের সাথে আরব আলী ডিভোর্স করতে বাধ্য করে। তারপর তারা এক বছর স্বামী স্ত্রীর মতো জীবন যাপন করে বলে অভিযোগ। এক মাস আগে শরীয়ত মতে চাঁচলে তাদের বিবাহ হয়। এখন আরব আলী তাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করে। বাধ্য হয়ে সে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসেন। শ্বশুরবাড়ির লোকজন এই সময় তাকে মারধর করে বলে অভিযোগ। অপরদিকে আরব আলীর মা জানান, বিষয়টি তিনি কিছুই জানেন না। অপরদিকে আরব আলী পলাতক। কতদিন ধরে ছেলের সঙ্গে সম্পর্ক? তো এখন ধর্ণায় কেন বসে আছো, কি কারণে? ওর মা বাবা ঘর ঢুকাইছে না, আমার পেটের বাচ্চা আছে, ঢুকাইছে না ঘরে। তো কখন থেকে বসে আছো? সকালতে। কি করে ওর সঙ্গে সম্পর্ক হয়েছিল তোমার? কি করে মানে ওর সঙ্গে সাক্ষাৎ দেখা হলো ছেলের সঙ্গে? সেটা হলো দিল্লিতে। তুমি কি দিল্লি থাকতে? আর ছেলের নাম কি? আরব। ও কি দিল্লিতে থাকতো? তো ওরা বলছে নাকি তোমার নাকি অন্য জায়গায় বিয়ে হয়েছে? আবার ওর মা তো বলছে যে বাড়িতে ঢুকাবে না তোমাকে। তো যদি এখন না ঢুকায় তুমি কি করবে এখন? তাহলে আমার মেয়ে ওর আরবের সাথে বিয়ে হচ্ছে। আমার মেয়ে আছে কোন, ওর ওর পেটে বাচ্চা আছে। এটা কার বাচ্চা আছে? এটা আরবের বাচ্চা আছে। ওর সঙ্গে কি বিয়ে হয়েছে আপনার মেয়ে? ওর সঙ্গে বিয়ে হয়েছে। তাহলে যে এখন পরিবারে ঢোকাচ্ছে না? যে এখানে গা ঢোকাচ্ছে না, ওর মা মারিছে, ওর ভাই মারিছে এখানে। তো এই যে আরবের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হয়েছে, আপনি কি জানেন? হ্যাঁ জানি। তো এখন পরিবারের লোক দাবি করছে, ছেলের পরিবারের লোক, যে আমরা কিছু জানি না। এই যে বিয়ে হয়েছে, আপনাদের কোনো প্রমাণ আছে? বিয়ের প্রমাণ আছে, কাগজ আছে। তো আপনার মেয়ে তো এখন ধর্ণা দিয়েছে। আপনার মেয়ে বলছে যদি বাড়িতে না ঢুকে শ্বশুর বাড়ির লোকেরা, ও তো আত্মহত্যা করে মরবে। তো আপনারা কি ব্যবস্থা নিলেন? আমি ব্যবস্থা নিব যে কেন ওর মেয়ে মরবে, গ্রাম বিচার দিব। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? না, পুলিশকে জানিনি। আপনার ছেলের সঙ্গে তো প্রেমের সম্পর্ক নাই। আমার ছেলে তো পরম দাকে দোয়া দিবা বেসা একটা বেটি রেখে দিয়েছে। আপনার ছেলে তো কথা দিয়েছিল যে নাকি ওই মেয়েটাকে বিয়ে করবে। আপনিও জানেন নাকি, আপনি নাকি বৌমা বলে গ্রহণ করবেন, সেটাও কথা বলছে মেয়েটা। আর আপনি ছেলেকে নাকি লুকিয়ে রেখেছেন আজকে? নাই, আর কেন লুকিয়ে রাখবো? আমি বেটা আমার কোন গেলছে নিগেলছে আমি নিপারছি। আপনি কোন রুয়া গেলছে নিপারছি কব? আমি ছেলে তো বিয়ে করতে চাইছে, কিন্তু আপনি করতে গেলছে কি গেলছে জানি পারছি। মেয়েটা যখন সকাল থেকে এসছে, আপনি মেয়েটাকে মারধর কেন করলেন? আমি নিজে নিজে বের করতে দিচ্ছি, আমি নিজে বাহার করেছি, আমি নিজে
মেয়ে তো বলছে যে আমাকে মারধর করলো সব পরিবারের লোকেরা মিলে। তো এখন তো মেয়ে তো বলছে যদি পরিবারে না ঢোকায় আপনারা না ঢোকান, ও তো বিষ খায় মারা যাবে। ও মরে আইলে চলে যাবে, ও তো পরিবারের বিষ খায় নিয়ে হই। তাহলে যদি মেয়েটা মারা যায় তার দায়টা কে নেবে? দায়টা তো কে নিতে? মুছসালিম কোটা। আপনার ছেলের টানে কিন্তু বীরবা গ্রামে এসে ছুরে এসো। আপনার ছেলের টানে প্রেমের সম্পর্ক বলে। আর প্রেম নেই করে। ও প্রেম করলে কি করে যাবে সেটা কই জানেন? তাহলে আপনি ছেলেকে কেন লুকিয়ে রাখলেন? নাই, রুজানি আমি রাখি। কেন রুকিয়ে রাখবো? আপনি কই খেলায় ওই। ও গরি পানি খেলায় ওষুধ খেলায় কে পড়বে? তাহলে আপনার ছেলেকে মুখোমুখি করান। না কেন মুখোমুখি? আপনি কোনা গেল জানি আমি কে মিটু তা পামো না আমার সঙ্গে কে কথা কইতে তুমি হোনা কি না জানি বলছে। আপনি ছেলের কে হলেন? আমার ছেলে মুই মুই মা হানো। আপনার নাম কি? আমার নাম কি হলে? আমার নাম কিছু না। আমার নাম মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।